হ্যালো মাই ডিয়ার অল লিটল চ্যাম্পস অ্যান্ড ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বুবায়ো সামনের মাসগুলিতে এই পরীক্ষার সময় অর্থাৎ পরীক্ষা তোমাদের খুব কাছে এগিয়ে এসেছে ফেব্রুয়ারি অলরেডি আমরা চলে এসেছি ফেব্রুয়ারিতে মার্চ মাসে তোমাদের ডাব্লু বিসি এইচএসি বোর্ডের ইলেভেন টুয়েলভের এক্সামের সাথে সাথেও পরবর্তীতে বিএসসি নার্সিং এবং তোমাদের থাকছে বিএমএলটি ওটিটির মতো প্যারামেডিক্যাল কোর্সের এক্সামিনেশন এবং অল আদার মেডিকেল এক্সামিনেশন কিন্তু ডে বাই ডে আসতে চলেছে তো এই মুহূর্তে তোমরা যারা বোর্ড পরীক্ষা দিচ্ছ ভাবছো কীভাবে প্রিপারেশন করা যায় এবং সহজে সারা বছর গণ্ডগোল হয়েছে পড়া ঠিকঠাক হয়নি কীভাবে নিজেকে কভার করবো বায়োলজিতে সহজেই কীভাবে নাম্বার তুলে নেব তার জন্য আমাদের ক্র্যাক সেশন এবং পিওয়াই কিউ কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তো যারা প্রথম দেখছো এই জাতীয় সেশন কিন্তু সহজে পেতে কারণ আমরা আছি তোমাদের সাথে সহজে তোমরা যাতে খুব অল্প সময়ের মধ্যে নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে অবশ্যই লাইক করে দিও ভিডিওটি এবং ক্লাসটি এবং সাথে সাথে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে রেখো কারণ এই জাতীয় ক্লাস পিওয়াই কিউ তোমাদের জন্য আগামী দিনে আসতে চলেছে তো প্রথম কথায় চলে আসবো যে পিওয়াই কিউ জিনিসটা কী হ্যাঁ হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অর্থাৎ বিগত বছরে কী কী ছিল কী কী এসেছে প্রশ্ন এবং সেগুলি কীভাবে তোমরা ইজিলি সলভ করতে পারবে এবং সেই জাতীয় প্রশ্নই আগামী দিনে কীরকম প্রশ্ন আসতে চলেছে সেই সম্বন্ধেও ধারণা করতে পারবে তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ক্লাস ইলেভেনের টপিক্স নিয়ে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ টু জিরো ওয়ান ফোর অর্থাৎ দু হাজার চোদ্দো সালের বিগত বছরগুলির প্রশ্ন শেষেন কিন্তু সম্পূর্ণভাবে আমরা আলোচনা করতে চলেছি যা আগামী দিনে বাকি পরীক্ষাগুলোতেও যারা বিএসসি নার্সিং বিএমএলটি টি অর্থাৎ জেন ইউজির আন্ডারে যারা ফর্ম ফিল আপ করেছ তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ ইলেভেনের অনেক টপিক কিন্তু একসাথে এখান থেকে কভার করা হয় এই জাতীয় পরীক্ষাগুলোতেও তাই অবশ্যই তারাও দেখতে থাকো এবং দেখতে পারো এবং নিঃসংকোচে দেখতে পারো আজকে তোমার জন্য গুরুত্বপূর্ণ সেশন থেকে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার রয়েছে ফরটিন টোটাল ফরটিন কোয়েশ্চেন রয়েছে এবং সাথে টোটাল ফরটিন কোয়েশ্চেন থাকছে এমসিকিউ তোমাদের জানো তোমরা থাকে অর্থাৎ এখান থেকে তোমরা ওয়ান ইন্টু অর্থাৎ টোটাল তোমরা এখান থেকে ফোরটিন মার্কস ক্যারি করতে পারবে সাথে সাথেই থাকছে তোমাদের আরও একটি যেটা হচ্ছে ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ ওয়ান ইন্টু ফোর অর্থাৎ ফোর টোটাল এইটিন মার্কস তোমরা এখান থেকে ইজিলি কভার দিতে পারো হ্যাঁ তো আমরা ফোরটিন মার্কস কোয়েশ্চেন রেখেছি এবং আরও দু একটা ভিএসএ কোয়েশ্চেন রেখেছি অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ সেইগুলো নিয়ে আজকের ডিসকাশন তো চলো দেখে নেওয়া যাক এবং যারা লাইভ সেশনে জয়েন করছো তাদের জন্য বলবো প্রত্যেকে কিন্তু তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিক ভুল যাই হোক না কেন এবং সম্পূর্ণ বাংলা ভাষায় প্রশ্ন উত্তর এবং সমাধানসহ তোমাদেরকে কেন হবে কিভাবে অ্যানসার করবে কিভাবে সহজে এলিমিনেট করবে যা ঘাটতি হয়েছে এতদিনে ভুলে যাও আমি আসি তোমাদের সাথে খুব সহজেই তোমরা ভালো মার্কস করতে পারবে এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষাও ভালো হবে যারা বোর্ড পরীক্ষার জন্য চিন্তিত তাদের জন্য আমরা সমাধান নিয়ে চলে এসেছি প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য আরে বাবা এত বড় প্রশ্ন এ নিয়ে ঘাবরানোর কোনো জায়গায় নেই কি দেখবে তোমরা তোমরা দেখবে শুধুমাত্র দেখো যে কোন জায়গাটা তোমরা দেখবে তোমরা দেখবে শুধুমাত্র যে কোথায় না বৃহৎ ভৌগোলিক অঞ্চল যখনই বৃহৎ বলবে চোখ বুঝে তোমাদের অ্যান্সার চলে যাবে গামাতে সর্ব যদি বলে যদি বলে একদম ক্ষুদ্র তাহলে মনে রাখবে কোথায় না আলফা এরকম দুটো ক্ষুদ্র অঞ্চল বা দুটো আলফা আলফা প্লাস আলফা এরকমভাবে মনে রাখতে পারো কী হবে বিটা অর্থাৎ আলফার থেকে একটু বড় হলে আমরা বিটা নেব আর একদম বড় হলে কী নেবো গামা নেব বলো একদম ওকে ক্লিয়ার প্রত্যেকের চলো চলে যাই পরবর্তী প্রশ্নে বলছে লাইকেনের শৈবাল অংশ আমরা জানি লাইকেন দুটো জিনিসের সমন্বয়ে গঠিত এবার কোন দুটো জিনিস তোমরা কিন্তু অ্যান্সার করে আমায় কমেন্ট বক্সে জানাবে ক্লাস শেষে যে কোন দুটো জিনিস তো শৈবাল তো একটা বলাই রয়েছে আর একটা কোন অংশ নিয়ে লাইকেন গঠিত হয় যদি বলো কোথায় পাবো ট্যাক্সোনোমি চ্যাপ্টার রয়েছে সেই ট্যাক্স এবং সিস্টেমেটিক সাথে ক্লাসিফিকেশন তোমাদের যে ফার্স্ট ইউনিটের চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে অপর অর্থ ফাই ঠিক এক্ষেত্রে রাইট অ্যান্সার চোখ বুঝে হয়ে যাবে কি না অপশন বি হবে রাইট অ্যান্সার ফাইকোবায়ন ঠিক আছে আরেকটা হয় মাইকোবায়ন সেটাও আমি বলে দাম বাট মাইকোবায়নটা কি উপাদান থাকে সেটা কিন্তু তোমাদের জানাতে হবে ওকে আশা করি কোনো অসুবিধা নেই চলো চলে যায় তৃতীয় নম্বর প্রশ্নে তৃতীয় নম্বর প্রশ্নটি কি বলছে নিম্নলিখিত কোনটি ভাজক কলা নয় সরি প্রাথমিক ভাজক কলা নয় শুধু এই জায়গাটা দেখো এবং ভালোভাবে নজর দেবে যে নয় কথাটি কিন্তু তোমাদের বলেছে ঠিক আছে তো নয় কোনটা প্রাথমিক কলা নয় অর্থাৎ প্রাইমারি ম্যানিস্টেম কিন্তু থাকবে না ঠিক আছে তো সেখানে দেখো তোমরা কয়েকদিন আগেই পড়ছিলাম আমরা বা পূর্বে পড়েছি যে কোনো জায়গায় কিন্তু কী করতে হয় প্রাইমারি সেকশনে আমরা কী করি যখন গ্রাফটিং পদ্ধতি যদি করি না কোন কলা পর্যন্ত চেঁচে নিই গ্রাফটিং ক্যাম্বিয়াম কলা পর্যন্ত চেঁচে নিই তো যেহেতু ক্যাম্বিয়াম কলা অবধি আমরা চেঁচে নেব তাই এক্ষেত্রে আমরা কি দেখব যে দেখো যে কোন অংশ পর্যন্ত আমরা ইজিলি সেটাকে দেখতে পারি যে কোনগুলো সেগুলোর অংশ হবে না অর্থাৎ নিম্নলিখিত কোনটি প্রাথমিক ভাজক কলার অংশ নয় বলছে অর্থাৎ প্রাথমিক ভাজক কলার অংশ হবে না দেখো প্রটোরডাম প্রো মানে আদি রয়েছে প্রো মানে ক্যাম্বিয়াম রয়েছে আর গ্রাউন্ড তো প্রথম থেকেই থাকছে তাহলে এইগুলো সব এর সাথে সম্পর্কযুক্ত আদি আদ্য মানে আদি অঞ্চলের সাথে কিন্তু কিছুটা হলেও তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো কি আদি অঞ্চলের সাথে সংযুক্ত বাট দেখো একটু মডারেট বা ডেভেলপমেন্ট হয়েছে কোথায় ফেলোজেন ঠিক আছে তো ফেলো জেন হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশান এলিমিনেট করে অ্যান্সার করতে শেখো অনেক বেশি তোমরা সহজে অ্যান্সার করতে পারবে মনে রাখার থেকে ওকে চলো পরবর্তী চলে যাই চার নম্বর প্রশ্নে শেলুর যুক্ত কৌনিক কোষপাচীর স্থূলীকরণ বিশিষ্ট জীবিত কোষ দ্বারা গঠিত কলাকে বলা হয় বাবা এত বড় প্রশ্ন বেশ থেকে কঠিন মনে হচ্ছে কিচ্ছু মনে রাখার দরকার নেই শুধু সহজভাবে ভাবো অ্যান্সার তোমার চোখের সামনে ইজিলি চলে আসবে তো কি মনে রাখতে হবে প্রথম কথা সেলুলোজ দ্বারা গঠিত হ্যাঁ তো এটা তো উদ্ভিদ সেকশনের সরকারের বিভাগকে আমরা সেলুলোজ বলে থাকি দ্বিতীয় স্ট্রাকচার যদি মনে রাখো কৌনিক কোষপাচীর যখনই বলেছে মানে কোণের দিকের কোশপাচীরটা স্থূলকরণ হবে হয়ে যাবে অর্থাৎ কিছুটা মোটা হবে মানে কি মোটা জীবিত কোষ দ্বারা গঠিত তাহলে চোখ বুঝে যায় যে জীবিত এবং স্থূল কোষ হবে তোমাদের অ্যান্সার কিন্তু চোখ বুঝে চলে যাবে চোখ চলে কোলেন কাইমা ঠিক আছে এটা কিন্তু তোমাদের মনে রাখবে চোখ বুঝে অ্যান্সার হয়ে যাবে কি না আমাদের কোলেন কাইমা অপশান বি হবে রাইট অ্যান্সার ওকে চলো চলে এরপরে চলে যাই পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু দেখো প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান তোমাদের যে সিলেবাসে আর্টসো লাভ করানো হয়েছিল অর্থাৎ কক্রোচ ছিল তার থেকে প্রশ্ন বলছে কক্রোচ ধরো সারাদিন তোমার বাড়িতে সর্বভূগ প্রাণী সব খেয়ে বেড়াচ্ছে এ টু জেড খাচ্ছে যা পাচ্ছে খাচ্ছে এইভাবে খেতে খেতে যখন দেখছে যে খাদ্যগুলি গিয়ে সেটা কোথায় জমা হচ্ছে ঠিক আছে কোথায় জমা হচ্ছে ক্রপ পে জমা আছে কোথায় না ক্রপে এই এই যে আরশোলার তোমার সেগমেন্টেশন অর্থাৎ কীভাবে কাটা হয় আরশোলার কোনটা কী অংশ সেটা কিন্তু অলরেডি তোমাদের প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিয়েছি যদি কেউ না দেখে থাকো এই ভিডিওর কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা তোমাদের জন্য আরেকবার দিয়ে দেবো তো অবশ্যই দেখে নিও যে আরশোলাও কিন্তু সত্যি করে আমরা যেটা পড়ছি তার কিন্তু প্রত্যেকটা সেকশন বোঝানো যায় বা করা যায় কী বলো ক্লিয়ার কি না একদম ওকে চলো চলে যাই আমরা পাঁচটা প্রশ্ন সলভ করলাম পরবর্তী স্লাইডে এবং আমরা দেখো আগেই বলেছিলাম তোমরা আমরা পিওয়াই কিউ করছি দু হাজার চোদ্দো সালের যেটা হায়ার সেকেন্ডারি দু হাজার হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বায়োলজি সায়েন্সের বায়োজের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যা বিগত বছরে এসেছে এবং আগামী দিনেও কিন্তু এই জাতীয় প্রশ্ন আসতে চলেছে ওকে চলো দেখে নিই পরবর্তী স্লাইড কি রয়েছে পরবর্তী স্লাইডে রয়েছে প্রোটিনের গঠনের জন্য প্রয়োজনীয় আচ্ছা প্রোটিনের প্রাথমিক গঠন হবে তার জন্য কোন বন্ড দরকার এ তো একদম সিম্পল কি করে মনে রাখবো যে আয়নিক বন ডাইসালফাইড বন না হাইড্রোজেন বন তো গণ্ডগোল পাকিয়ে যাবে কিভাবে মনে করব হ্যাঁ বলো জানো তোমরা কিভাবে মনে করা হয় মনে করা হয় শুধু মনে রাখো এই দেখো প্রোটিনের প প্রোপেপটাইট বন্ডের অ্যানসার কিন্তু ইজি হয়ে যাবে মনে রাখার জন্য যারা সারা বছর কিছু করণই মানে দেখেই ভয় লাগছে পরীক্ষা আসছে সামনে কী হবে কি হবে কোনো চিন্তা নেই এই ট্রিক্সে করে যাও ইজিলি কিন্তু তোমরা অ্যানসার করতে পারবে ওকে চলে যাও সাত নম্বরে সাত নম্বরে বলছে কায়াজমাটা ইয়াক এ ক্যা হে ভাই কায়াজমা তো কায়াজমা ইটস মিন মনে রাখবো সর্বদা ক্রোমোজম কী হবে ক্রোমোজোম এক সেপ হবে কীরকম সেপ এক্স অর্থাৎ এক্সের মতো দেখালে তাকে বলে কায়াসমা কখন হয় যখন ক্রসিং ওভার করে অর্থাৎ সিও করে তখন হয় কি কায়াসমাটা তাহলে এই কায়াসমাটা কোন দশায় দেখা যাবে ক্রসিং ওভার কোন দশায় হয় কসিং ওভার কিন্তু প্যাকাইটিন দশায় হয় তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি ওকে কি না প্রত্যেকে টাইপ করো যারা লাইভে আছো প্রত্যেকে টাইপ করো প্রথমে কিভাবে টাইপ করবে যে অ্যান্সারটা দেখছো ছয়ের কি হলো ছয়ের বি তাহলে প্রথমে চেষ্টা করবে অন্য কিছু হলে ছয়ের বি এ অ্যান্সার দিলেও কোনো ক্ষতি নেই বাট চেষ্টা করো ছয়ের বি সাতের কি হলো সাতেরও দেখো বি হলো হ্যাঁ ছয়ের বি সাতের বি এভাবে হলো এবং যারা ভুলভ্রান্তি যাই হোক না কেন শেষে কিন্তু অ্যান্সারটা লিখো হ্যাঁ অ্যান্সারটা টাইপ করে লেখো তাহলে কী হবে তোমার টাইপিংয়ের স্পিডও বাড়বে হ্যাঁ টাইপিংয়ের স্পিড বাড়লে আবার ফেব্রুয়ারি মাস টাইপ করতে সুবিধা হতে পারে ঠিক আছে তো যাই হোক তো তোমরা অবশ্যই কিন্তু টাইপিং স্পিড বাড়াও তাদের পরীক্ষায় এই যখনই টাইপ করবে যখন তখন ওই পরীক্ষায় কিন্তু ওই অপশানটাই তোমার চোখের সামনে অনেকটা আগে উঠে আসবে তো সেই জাতীয় কিন্তু সুবিধা কিন্তু পাওয়া যাবে তাই অবশ্যই অ্যান্সারগুলি কিন্তু যারা লাইভ আছো টাইপ করতে থাকো চলো আট নম্বর প্রশ্নে দেখি সি ফোর আচ্ছা নাই না আট আট নম্বর প্রশ্নে নেই ওটা নয় নম্বরে আচ্ছা আট নম্বরে বলছে নিম্নলিখিত কোন আয়ন পত্তরের খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে হ্যাঁ আচ্ছা দেখো বলছে কোন আয়নটা পত্তর খোলা এবং বন্ধ হবে ঠিক আছে তো কোন আয়ন তো এই পত্তরন্ধ খোলা বন্ধ হলেই দেখো পত্তরন্দ কি বেশি উন্মোচন কখন হবে যদি দেখো পত্তরন্দর মধ্যে এক কথাই বলতে পারো যে তোমরা কি হয় না জলীয় বাষ্প যখন মূলত দেহে অতিরিক্ত জল থাকবে তখন জলীয় বাষ্প বাষ্পাকারে দেহের বাইরে নির্গমন করতে পারে সেই সময় খোলা পাড়া করবে তো বাকি এখানে কিন্তু খুব সহজে তুমি এলিমিনেট করে অ্যানসার করতে পারবে কীভাবে তুমি এলিমিনেট করে অ্যান্সার করতে পারবে সেটাও একটু কিন্তু শুনে নাও যে কিভাবে এলিমিনেট করে অ্যান্সার করা যায় কারণ এই মৌলগুলি জেড এন বলো এম জি বলো এমএন বলো এই জাতীয় জিনিসগুলো কিন্তু দেহ গঠনের কাজে সব থেকে বেশি ব্যবহৃত হয় তাহলে পত্রন্ধ খোলা বন্ধর জন্য কে ব্যবহৃত হবে কে প্লাস ঠিক আছে একদম ওকে চলো এরপরে আমরা চলে যাই নয় নম্বর সি ফোর প্ল্যান্ট এটা তো একটু কঠিন বিষয় শালক সংশ্লেষে কিন্তু রয়েছে তাহলে সি ফোর পথে কার্বন ডাইঅক্সাইডের সিও টু ফিক্সেশন অর্থাৎ CO2 টু কোথায় বন্ধন ঘটবে আটকে রাখবে আর ভাই সি ফোর মানে কি সালোক সংশ্লেষে ঘটছে তো শালক সংশ্লেষ ঘটতে গেলে কোথায় সালক সংশ্লেষ ঘটে সেটা চিন্তা করো সেটা চিন্তা করলেই অ্যান্সার হবে শালক সংশ্লেষ কোথায় ঘটে জানো তোমরা শালক সংশ্লেষ কোথায় ঘটে শালক সংশ্লেষ কোথায় ঘটে শালোক সংশ্লেষ ঘটে কিন্তু সর্বদা কোথায় মেসোফিল কলায় কারণ সেখানে ক্লোরোফিল আছে তো অবভিয়াসলি আনসার কিন্তু কি হয়ে যাবে অপশন বি ওকে দশ নম্বর প্রশ্ন দেখি কী বলছে বলছে নারকেলের দুধে পাওয়া যায় বাবা নারকেলের আবার দুধ হয় নাকি হ্যাঁ জানো নারকেলের দুধ কি অবশ্যই কারণ নারকেল প্রচুর তুমি যদি কেরল টেরাল বেড়াতে যাও সেখানে সবই নারকেলের খাবার খেতে পারবে ঠিক আছে তো নারকেলের দুধ খেতেও টেস্টি কী করা হয় তুমি যদি বলো কীভাবে তৈরি করবো একটা নারকেল বাজার থেকে কেনো বা তুমি ফাটাও দিয়ে সেটাকে তুমি ভালোভাবে প্রথমে কী করো না কুড়ে নাও কোরার পর সেটাকে কোনো একটা পেস্ট আর মেশিন দিয়ে ভালো করে পেস্ট করো দেখো পেস্ট করলেই কিন্তু তেলসহ একটা দুধের মতো সাদা সাদা অংশ পেয়ে বা তুমি হাতে চিপলেও পেতে পারো কিছুটা অল্প বিস্তর পাবে পেস্ট করলে বেশি পাবে ছেঁকে নাও দেখো নারকেলের দুধ পেয়ে গেছো কী থাকে তো কি থাকে কি করে মনে রাখবে কারণ আমরা ছোটোবেলায় পড়েছিলাম নারকেলের জলে কি থাকে বলো নারকেলের জলে কি থাকতো নারকেলের জলে থাকতো সাইটোকাইনিন তো সেখান থেকে যদি দুধে থাকে তাহলে সেটাও পরবর্তীকালে কী হবে সাইটোকাইনিন হবে বলো ক্লিয়ার একদম ওকে যদি ভালো লেগে থাকে ক্লাসগুলি মনে হয় যে তুমি শিখতে পারছো মনে রাখতে পারবে এভাবে অ্যান্সার করতে পারবে অবভিয়াসলি লাইক করো বেটা জলদি সে লাইক করো ঠিক আছে জলদি সে লাইক করো এবং অবভিয়াসলি তুমিটা কিন্তু শেয়ার করে দিও তোমাদের বিভিন্ন স্ট্যাটাস বা বিভিন্ন জায়গায় ওকে চলো ক্লিয়ার আছে না চলো পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে দেখে দেখে নেই এগারো নম্বর প্রশ্ন বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপির সঙ্গে সম্মিলিত নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় আচ্ছা গ্লাইকোলাইসিস মানে কী গ্লাইকোলাইসিস মানেই আমরা বলেছি কেমন প্রক্রিয়া শ্বসনে রয়েছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া প্রথম উল্লেখযোগ্য পদ্ধতি তো এটিপির সাথে কী তৈরি হবে এটিপির সাথে কিন্তু একদম আমরা জানি এটিপির সাথে গ্লাইকোলাই কী ফর্ম করে এনএডিএইচ আর এনএডিএইচ প্লাস এনএডি প্লাস এইচ প্লাস আয়ন ঠিক আছে তো এনএডি কি নিকোটিনামাইট অ্যাডিনিন ডাইনিকুলোটাইট এক্ষেত্রে এইচ আছে হাইড্রোজেন মানে পি থাকে পি থাকলে কী হবে ফসফোরাস বা ফসফেট ঠিক আছে তো আবার বলে দিই নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লোটাইট হাইড্রোজেন ক্লিয়ার কি না বাবা চলো বারো নম্বর প্রশ্নে চলে যায় নিম্নলিখিত কোন জোড়াটি পিত্তলবণ পিত্তলবণ বলেছে দেখো চোখ বুঝে অ্যান্সার হবে যেখানে শেষে লেট থাকবে সেগুলো হচ্ছে লবণের থেকে বড়ো বিভাগ তো এখানে দেখো পাখি তিনটে নাই শুধু ডিতে আছে তো সোডিয়াম টারকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট লবণ হবে ইজিভাবে হবে কি না হ্যাঁ হবে হলে ইউস লিখে দাও একবার চট করে যারা লাইভে আছো ফার্স্ট 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 লিখে ফেলো ওকে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ইউরেমিয়া রোগ আচ্ছা তাহলে ইউরেমিয়া রোগ কি মূত্রের মাধ্যমে কিছু একটা নির্গত হবে সেই অনুযায়ী তার নাম হবে তো ইউরেমিয়া দেখো অধিক মূত্র উৎপাদন নয় প্রথমে এলিমিনেট করো হ্যাঁ সিরামে নয় এলিমিনেট করো তাহলে কি দুটো আছে এর সাথে ইউ আছে এখানেও ইউ আছে এখানেও ইউ আছে তাহলে কোনটা নেব ইউরেমিয়া ঠিক আছে ইউরেমিয়া তা কতটা মিলছে দেখো ইউরিয়ার সাথে কিন্তু বেশি মিলছে ভালো করে ভেবে অ্যান্সার করো ইউরিয়ার আধিক্য তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট দেখো ফোরটিন নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন গ্রন্থটি রক্তে কলসি ক্যালসিয়ামের মাত্রার জন্য দায়ী আচ্ছা আচ্ছা ক্যালসিয়াম মানে কি সি এ টু প্লাস এটাকে আমরা ক্যালসিয়াম বলে থাকি তো এই মাত্রার জন্য দায়ী কোনটি বলো এই মাত্রার জন্য কোনটি দায়ী হবে নিম্নলিখিত কোনটি রক্তে ক্যালসিয়ামের মাত্রার জন্য দায়ী অর্থাৎ ক্যালসিয়ামের মাত্রা কমা বাড়া করতে পারে কে তো ক্যালসিয়াম কার সাথে রিলেটেড অবভিয়াসলি কার সাথে রিলেটেড বলো প্যারা থাইরয়েডের সাথে রিলেটেড তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে ফোরটিন হবে রাইট অ্যান্সার তো শুধু বুঝে নিয়ে অ্যান্সার করো বলো এমসি কিউগুলো কেমন লাগলো তোমাদের ভালো লেগেছে কিনা এরপরে চলে আসছি দেখো আমরা সেকশন বি সেকশন টুতে গ্রুপ এর সেখানে কী রয়েছে ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন রয়েছে কটা না চারটে আর আগে কটা এমসি কিউ ছিল ফোরটিন তাহলে টোটাল ইজিলি ক্যারি করতে পারবে কত নাম্বার এইটিন তো আজকে আমরা কিন্তু বেশি রাখিনি দুটো প্রশ্নটা বেশি সহজভাবে জানবো বলছে যোগকলার আবরণী কলার মধ্যে এক পার্থক্য লেখো এটা তো কোনো ব্যাপারই না ইজি যোগ কলা দেখো প্রথম কথা যদি ছোটো ছেলের মতো পার্থক্য লেখো তোমাকে নাম্বার দেবে না কারণ এটা ক্লাস ইলেভেন যদি কলা দেহের উপর স্তরে থাকে যোগ করা তার নিচের স্তরে থাকে কোনো নাম্বার নেই হ্যাঁ কোনো নাম্বার নেই স্যার যদি খুব ভালো মানুষ হয় তোমাকে হাফ নাম্বার দিতে পারে আই তার কোনো নাম্বার দেবে না কী করে কী মনে রাখতে হবে দেখো কলা যেহেতু তাহলে কলা বাইরের দিকে থাকছে তাই কী থাকবে ভিত একটা পর্দা থাকে যাকে বেসমেন্ট মেমব্রেন বলে তাই ভিত্তি পর্দা কি থাকবে ভিত্তি পর্দা থাকে কিন্তু যোগ করাতে কি হবে ভিত্তি পর্দা থাকে না হয়ে গেল একটা পার্থক্য শুধু রিমাইন্ড করো ভিত্তি পর্দা মানে কি বললাম বেসমেন্ট মেমব্রেন আচ্ছা টেম পেন একটু অসুবিধা করছে তোমরা একটু বুঝে নিও ঠিক আছে পর্দা মানে বেসমেন্ট মেমব্রেন নেক্সট পরবর্তী গ্রন্থি দেখো হলো ক্রিন গ্রন্থি কী গ্রন্থি হলক্রিন আবার কি গন্থি ভাই হলোক্রিন মানে কি দেখো হলক্ষিন গন্থি তোমাকে মানে বোঝার আগে তুমি শুধু উদাহরণ মনে রাখো অ্যান্সার ইজি করতে পারবে হলক্ষিন গ্রন্থিকে কি মনে রাখবে বলা হয় সিবেসিয়াস সিয়াস গ্রন্থি ওকে তো সিবেশিয়াস গন্তি কী ক্ষরণ করবে সিবাম খরণ করবে দেহ থেকে যেমন ঘর্মগ্রন্থি ঘাম খরণ করে তেমনি এ কী করে সিবাম অর্থাৎ তৈলাক্ত পদার্থ যেটা হয় সেটা কিন্তু খরণ করে আচ্ছা সিবেশিয়াস ঠিক আছে সিবেশিয়াস গন্তি তো এই সিবেশিয়াস গন্তি কী করবে তাহলে দেখো যে মনে রাখবে যেসব গন্তির খরণ সম্পূর্ণরূপে ফেটে গিয়ে বস্তু দেহের বাইরে নিক্ষিপ্ত হয় এবং কোষগুলি মারা যায় ঠিক আছে তো তাদের আমরা বলবো হলোক্রিন গ্রন্থি যেমন উদাহরণ সিবেসিয়াস গ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড ওকে ক্লিয়ার কিনা নেক্সট প্রশ্নে চলে যায় নেক্সট প্রশ্ন কী দেখো রয়েছে বলছে প্লাজমো ডেসমাটার মাধ্যমে যে পরিবহন পথ গঠিত হয় সেটি কী এটা কিন্তু একটু কঠিন প্রশ্ন এটা একটু সত্যিই কঠিন এবং একটু ঘোরানো এটা কিন্তু তোমাদের একটু রিমাইন্ড করে যেতে হবে আইদার কিন্তু সমস্যার সম্মুখীন করতে হবে কারণ এই পথটায় তুলনামূলক একটু জটিল যেহেতু বোটানির এটি একটি টপিক তাই সহজভাবে আমরা কী মনে রাখবো প্লাজমো ডেসমাটার মাধ্যমে কোষগুলির মধ্যে যে পরিবহন পথ গঠিত হয় তার নামটি হলো কি মনে রাখবো বলো না মনে রাখবো আমরা ডেসমো টিবিউল বা টিউবিউল ওকে ক্লিয়ার কি না একদম ওকে আশা করা যায় তো আজকে ছিল আমাদের এই অব ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক ক্লাস শেষে অবশ্যই কমেন্ট বক্সে এই জাতীয় ক্লাস তোমাদের আরও চাই কিনা না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইউ নেক্সট ক্লাস